আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেটি আমার ফিরে এসছে, সেই জন্য ধন্যবাদ। কিন্তু মিডিয়া প্রেস এটার অর্থ আজকে আমার কাছে ভুলভাল হয়ে যাচ্ছে। পরিচালক প্রথমেই তো মিডিয়া প্রেস সে তার ছবি সম্পর্কে যা কিছু বলার বলে দেবেন, তারপর আমরা অতিথি আর বলব। যাই হোক, একটি তরুণ পরিচালক ছবি বানিয়েছে, আমি বলছিলাম আমি প্রবীণ পরিচালক হিসেবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ছবিটা যেন ভালো যায়, ছবি ভালো হলে বিক্রি হয়, তর্ক বিতর্ক হয়, অনেক কিছুই হয়। ছবি ভালো না হলে মিডিয়া প্রেস অথবা যত বড় মানে ফুল পেজ পাবলিসিটিতে কোনো কাজে আসে না, বরং আরো ক্ষতি হয়। আমাদের চলচ্চিত্রের এখন দুঃসময়, আমরা চাচ্ছি তরুণরা সুন্দর স্বপ্ন দেখছে, কিন্তু প্রায় শুনি গল্প নেই গল্প নেই, একটা হাহাকার গল্প নেই গল্প নেই, এত আহার। একজন চলচ্চিত্রকারটাকে চেয়ার কিনে একটা ছবি মানাবে, একজন চলচ্চিত্রকার এই মাইক্রোফোনটা কিনে একটা ছবি মানাবে, গল্প নেই গল্প নেই বলে একটা হাহাকার। রিক্সাওয়ালার মুখে শ্রেণীর সম্পর্কে জানতে হবে, এখন রিক্সাওয়ালার মুখে যদি ভদ্রলোকের ভাষা দেওয়া হয় তাহলে তার ধরো না কোন চরিত্র কোন শ্রেণীর অধ্যাপকেরা যেমন পড়াশোনা করে, একজন চলচ্চিত্রকারকে সেইভাবে পড়াশোনা করে চলচ্চিত্রে হাত দিতে হবে, ছবি বানাতে হবে। তরুণ আর প্রবীণ যেই হোক, এখানে পড়াশোনা করার কোন বিকল্প নেই। চলচ্চিত্র খুব শক্ত মাধ্যম, কম্বিনেশন সমস্ত শিল্পী একটা সমন্বয়, এখানে শিল্প সংস্কৃতির উপরে পড়াশোনা না থাকলে ছবি করা খুব কঠিন। আমি হাবিবুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, ছেলেটি বহুদিন যেমন ছবির পিছনে ঘুরছে, ছবি বানাচ্ছে, ডকুমেন্টারি বানাচ্ছে, এখন আমি জানি না তার ছবি দেখবান না, আমি জানি না তার ছবি কেমন হয়েছে, আশা আছে অনেক সুন্দর ছবি হবে, যদি না হয় তাকে আবার মিথ্যা প্রেসে কাট করে দাঁড়ানো হবে, এছাড়া কি হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাই।